আফগানিস্তানে পান্তসারী বিমান হামলা এবং তালেবানকে সমর্থন করার অভিযোগে পাকিস্তানের বিরুদ্ধে এবার কড়া মোড়ে মার্কিন সরকার পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন মার্কিন সিনেটর অ্যাডাম সিনেটর অ্যাডাম জানিয়েছেন যে যদি পানজশের হামলা প্রমাণিত হয় তাহলে পাকিস্তানের বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়া হবে এখানেই শেষ নয় দীর্ঘদিন ধরে তালেবানদের নিয়ে মিথ্যে বলে আসা পাকিস্তানের বিরুদ্ধে এই দোষ প্রমাণিত হলে তাদের নিষিদ্ধ ঘোষণা করা হবে সেই সঙ্গে পাকিস্তানকে করা সব রকম সাহায্য বন্ধ করে দেওয়া হবে আমেরিকার পক্ষ থেকে পাঞ্জাসের দখলের পর নিজেদের আসল রূপ দেখাতে শুরু করে তালেবানরা সেখানে স্থিত পাঞ্জোসের শের আহমেদ শাহ মাসুদের সমাধি ভেঙে দিয়েছে তালেবানি যোদ্ধারা তালেবানদের এই সমস্ত কাজে পাকিস্তানের মদত রয়েছে বলেও অভিযোগ রয়েছে দুই এক সালে পাঞ্চশে শের আহমেদ শাহ মাসুদকে হত্যা করেছিল আল কায়দা জঙ্গিরা আর সেই থেকে পাঞ্জশিরি থেকেই আহমেদ শাহ মাসুদের পুত্র আহমেদ মাসুদ তালেবানদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল আফগানিস্তান এবং কাবুল দখল নেওয়ার পর আহমেদ মাসুদ প্রথম দিকে পাঞ্জশিরি নখ বসাতে দেয়নি তালেবানদের কিন্তু পরবর্তীতে তালেবানরা এই পাঞ্জশিরি দখল করে নেয় দীর্ঘ বিশ বছর আফগানিস্তানের শাসন হাতে পাওয়ার পর নতুন করে সরকার গঠন করে তালেবানরা সেই সরকারে স্থান পেয়েছে বিশ্বের সব কুখ্যাত জঙ্গিরা যারা মোস্ট ওয়ান্টেড তালিকা রয়েছে এমনকি এদের অনেকের মাথার দামও ধার্য করা হয়েছে